সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 7 অক্টোবর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আবির ডেইরি ফার্মে। আর এই আবির ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামে। তো এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা ও প্রেগনেট বাচ্চা বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর কোনটা কোন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে এগুলো বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ফার্ম থেকে যেহেতু বকনা বাচ্চা বিক্রি করা হয়, তো বকনা বাচ্চাগুলো নিয়ে যে আপনারা কীভাবে লালন পালন করবেন বা বকনা বাচ্চা ক্রয়ের আগে কোন কোন দিকগুলো লক্ষ্য রাখবেন সেই সব বিষয়ে আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহ। কেমন আছেন আপনি? আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। তো একদম শুরুতেই সন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে নিজের নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। এই যে আবির ডেইরি ফার্ম, আবির ডেইরি ফার্মের স্বত্বাধিকারী? জি। আর আপনার ফার্মটা মূলত কোন জায়গাতে? আমার ফার্মটা বেড়া ডাক বাংলা, গ্রামের নাম শম্ভুপুর, আর এটা হচ্ছে পাবনা জেলার বেড়া উপজেলা। হ্যাঁ, বেড়া উপজেলা। আচ্ছা, তো আপনি মূলত একজন ব্যবসায়ী? জি, আমরা ব্যবসায়ী। গরু বিক্রি করাই আপনাদের কাজ? আমরা গরু বিক্রি করতাম অনেক আগের থেকে, হাটে বিক্রি করতাম, এখন হাটে বিক্রি করা বাদ দিয়ে এই নেটে বিক্রি করা এই লিসি আর কি প্রোগ্রাম দিচ্ছি। সবার মাঝে এই জিনিসটা দেখতাম যে আগে যারা হাটে ব্যবসা করতো তারাও এখন এই যে অনলাইনে ব্যবসা করতে চাচ্ছে। অনলাইনে ব্যবসা ঠিক ভালো হয়? অনলাইনে ব্যবসা ভালো মন্দ কি, ধরেন আমার হাটে যাওয়া লাগতেছে না, বাড়ির পর থেকে কিনি, বাড়ির পর থেকে কিনে আনি, বাড়িতে বেচলি পরে ধরেন হাট মাট করা লাগতেছে না, হয়তো একটু ইয়েতে বেচা যায় আর কি। হাট করা কি ঝামেলা? হ্যাঁ, হাট করা তো ঝামেলাই। আচ্ছা, তো এই যে গরুগুলো সংগ্রহ করেন, এটা কোত্থেকে সংগ্রহ করেন? এটা আমরা বাগাবাড়ির আশপাশ দিয়ে সংগ্রহ করি। বাগাবাড়ি বাংলাদেশের নাম করা মেল মিটার আছে, ওর আশপাশ গরুগুলো সংগ্রহ করি। তার মানে কি বলা চলে যে এই যে বাচ্চাগুলো আপনার কাছে আছে এগুলো কি বাগাবাড়ির মিল মিটার সিমেনের বাচ্চা? হ্যাঁ, বাগাবাড়ির মেল মিটারের বাচ্চা এগুলো। কোনো ডকুমেন্টস বা কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, ডকুমেন্ট আছে। কি আছে? ডকুমেন্ট আছে যেগুলো গাব আছে, এগুলো গাবের বাগাবাড়িতে ডাক্তার নিয়ে এসে এসে বীজ দিয়ে গেছে, মেল মিটার ডাক্তার বীজ দিয়ে। হ্যাঁ, কাট আছে। আচ্ছা, তো প্রেগনেট আর বকনা বাচ্চা আপনি মূলত রাখছেন? হ্যাঁ, প্রেগনেট আছে, বকনা বাচ্চা আছে, আর তিনটে ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চাও আছে। জি, তো এগুলো মূলত বিক্রি করতেছেন আপনি? হ্যাঁ, এখন বিক্রি, ক্রয় করে নিয়ে আসছেন, এখন বিক্রি করবেন? জি, এখন বিক্রি করবো। আচ্ছা, তো এগুলো কারা নিয়ে যায়, কোন ধরনের ক্রেতা এগুলো বেশি সংগ্রহ করে? এগুলো আমি ধরেন গত এক মাস আগের থেকে ই দিচ্ছি, প্রোগ্রাম করতেছি। এর আগে 28টা গরু তুলছিলাম, 28টা গরু তোলার পরে 24টা গরু বিক্রি করছিলাম। কোন ধরনের লোক এই গরুগুলো বেশি নিচ্ছে? এগুলো বাইরেরও আছে, দেশেরও আছে। কারণ বাইরের কিছু কিছু লোক কেনা বেচা করতে তাদের বাসায় পোষা দিতেছি, আর যারা দেশের আছে, আর যারা দেশের আছে তারা এসে হয়তো দেখে নিতেছে, আর না হলে পরে ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখতেছে, দেখে কেনা বেচা করে হয়তো নিয়ে যাইছে। তো এর আগে যে লেনদেনগুলো করছেন এতে কি কারো কোনো অভিযোগ আছে? না ভাই, আমাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই ভাই। আচ্ছা, তো মূলত বকনা বাচ্চা নিয়ে আপনি কাজ করতেছেন? হ্যাঁ। তো এই বকনা বাচ্চাগুলো কেনার আগে মূলত যারা গরু কেনে তারা তো সবাই নতুন, এর মধ্যে কিছু কিছু লোক থাকে পুরাতন, যাদের খামার আছে অলরেডি তারা আবার সংগ্রহ করে, কিন্তু অধিকাংশ লোকই কিন্তু নতুন, যার ফলে তাদের গরু সম্পর্কে খুব একটা বেশি অভিজ্ঞতা থাকে না, যার ফলে তারা বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তো আপনার কি মনে হয় গরু কেনার আগে তাদের কোন কোন বিষয়গুলো আগে জানা দরকার? গরু তো দেশে থেকে কিনলে পরে হয়তো দেহে শুনে কিনতে পারে, আর হয়তো বাইরে লইলেও বাইরে থাকলে পরে যারা বিদেশে আছে তারা হয়তো মোবাইলের দ্বারা কিনতেছে, হয়তো নতুন খামারি হচ্ছে, কিছু নতুন খামারিগুলো হয়তো লাভবান হবে, কিছু রেডি বকনা কিনলে পরে হয়তো মনে হয় লাভবান হবে, এটি আশা করা। এই চিন্তাভাবনা বা এই স্বপ্ন থেকেই তো তারা খামার করে, কিন্তু গুলজার ভাই একটু বাস্তব পরিসংখ্যানের দিকে গেলে যেটা দেখা যায় যারা মূলত প্রবাসে যায় এরা মূলত 18 থেকে 25 বছর বয়সের মধ্যেই কিন্তু বিদেশে যায়, আর 18 বছর আগের যে একটা যুবক ও পরিবার বা সংসারের প্রতি কতটা আগ্রহী তাদের কিন্তু আমরা এমনিই বুঝতে পারি, তারা থাকে অন্য একটা চিন্তাভাবনায়, তখন কিন্তু গরু বাছুর লালন পালন পরিচর্যা তাদের মাথায় থাকে না। তার বাসায় যদি গরুও থাকে সে কাজের লোক দিয়ে কাজ করায়, কিংবা তার পরিবারের যে বাবা বা আছে আরও বা যারা আছে তারা কাজ করে। 18 বছরের একজন যুবক কখনো কিন্তু গরুর নিকট যায় না, যায় খুব কম, আর তারা 18 থেকে 25 বছর বয়সে যখন বাইরে চলে যায় তার মানে বলা চলে যে গরু বাছুরের মধ্যে তারা কোনো অভিজ্ঞতা না নিয়েই বিদেশ চলে যাচ্ছে, একটা কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ অথবা তারও বেশি একটা সময় মানে প্রবাসের জীবন যাপন করতেছে।
পরে একটা মুহূর্তে তাদের মনে হয় যে দেশে আসা দরকার, দেশের মানুষের সাথে থাকা দরকার, পরিবারকে সময় দেওয়া দরকার, আর সারা জীবন তো বাইরে থাকাও যাবে না, এই চিন্তাভাবনা থেকে তারা দেশে আসতে চায়। আর তখন চিন্তা করে দেশে গিয়ে কী করবো, তখন চিন্তা করে যে আমি যে 5 বছর 10 বছর 20 বছর প্রবাস করছি, এতে আমার একটা মূলধন জমানো হয়েছে, তো এই মূলধন দিয়ে যদি আমি একটা গরুর খামার করি, তাহলে গরুর খামার থেকে যদি আমার প্রত্যেক মাসে কিছু না কিছু বের হয়, ওটা দিয়ে আমার সার্বিক খরচ চলে যাবে, যাতে করে আমি পরিবারের সঙ্গে থাকতে পারবো। এই স্বপ্ন নিয়ে কিন্তু তারা খামার করার চিন্তা করে। আর ইউটিউব অনলাইন, এখন ইউটিউব খুললেই গরুর খামারের ভিডিও, কোন গরু কতটুকু দুধ দিবে, কোন বাচ্চা কতটুকু কী হবে, এগুলো লোভনীয় একটা ভিডিও ইউটিউব অনলাইনে এখন দেখা যায়, যার ফলে তারা সিদ্ধান্ত নিতে আর একটু মানে এক ধাপ আগায় আসে। কিন্তু কোনো রকম অভিজ্ঞতা ছাড়া যখন তারা সিদ্ধান্ত নেয়, ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়, আর তাদের এই মানে অনভিজ্ঞতা, যেটাকে বলি আমরা অনভিজ্ঞতার কাজে লাগায়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হাতিয়ে নিচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যারা ব্যবসায়ী আছে এরা কিন্তু লাভবান হচ্ছে। ফলে আপনি মানে যেটা জানতে চাইছিলাম যে তাদের কী কী বিষয়ে জানা দরকার, তাদের কি আগে অভিজ্ঞতা হওয়া দরকার, না বাইরের থেকে গরু না কিনা আগে দেশে এসে 6 মাস আগে গরুর খামার সেক্টর সম্পর্কে জানা দরকার, বিভিন্ন রকম প্রাণী উন্নয়নের বিভিন্ন ট্রেনিং আছে, সেসব ট্রেনিং মেনিং গ্রহণ করে গরু বিষয়ে একটা ধারণা নিয়ে তারপরে যদি এইসব অঞ্চলে গরু বা গরু সংগ্রহ করতে আসতো, তাহলে কি কেউ ক্ষতিগ্রস্ত হতো? ঘটনা হচ্ছে কি, এখন যারা প্রবাসী আছে তারা তো বাইরে, এখন এরা ঘুট করে নতুন খামার দিয়ে লাভবান হতে পারবে না, কোন কারণে পারবে না, ধরেন কত আছে সেটার বাটপার, এগুলো তো আছেই, সেটার বাটপার আছে এটা বলা যাবে না। তারপরেও নিজে যদি দেখে আগে চাইছে, দেখে শুনে গরুগুলো কিনে নিয়ে খামার করে, তাহলে মনে হয় যে লাভবান হবে অবশ্যই। আর যে চিটার বাটপারের কথা বললেন, খুব অচিরেই সন্ধান টিভিতে কিছু চিটার বাটপারের নাম প্রকাশ করা হবে, কিছু কিছু লোকের নামে ঘোর অভিযোগ পাচ্ছে, প্রমাণ হাতে পেলেই এগুলো নিয়ে কাজ করব। তো গুলজার ভাই চলেন, এবার আপনার যে গরুগুলো আছে এই গরুগুলো আমরা দেখাই, আর আপনার গরুগুলোর আপনি একটু বর্ণনা জানান যাতে দর্শকদের সুবিধা হয়, তারপরে যে দর্শক গরু সংগ্রহ করবে তাকে তার বুঝে তার আইডিয়ায় গরুগুলো নিতে হবে, তাই তো? জি, কত মাস বয়স হলে প্রেগনেন্ট হবে? এই বাচ্চাগুলো প্রেগনেন্ট হবে 16 মাস 17 মাস হলে প্রেগনেন্ট হবে, 16 মাস 17 মাস হলে প্রেগনেন্ট হবে, তার মানে আরো 6-7 মাস করতে হবে, পালন করতে হবে। এখন সম্পূর্ণ সুস্থ আছে তো? হ্যাঁ, এখন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ খাবার দাবার খায়? সব খায়। আচ্ছা, তো আপনি তো এখন বিক্রি করবেন, কেমন দাম হলে বিক্রি করবেন? ধরেন আমরা নতুন খামারই তো ভাই, তাহলে আমরা এর আগে গরু তুলছিলাম, সীমিত লাভ রেখে রেখে বেচছি আর কি, সার বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স হয়েছে 8 মাস। 8 মাস বয়স হবে সার বাচ্চাটা? সার বাচ্চাটা। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ, নিখুঁত। হ্যাঁ, নিখুঁত। এই সার বাচ্চাটার কেমন দাম পড়বে? এটা 65,000 পড়বে ভাই। এই সার বাচ্চাটাও 65,000 আপনি দাম চাইছেন, কোনো ক্রেতার পছন্দ হলে, গুণগত মানে সন্তুষ্ট হলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, একটু দরদাম করে নিতে পারবেন আর কি। আচ্ছা, এই পাশে আর একটা সার বাচ্চা আছে, এইটা কোন জাতের? এটা কোন জাতের সার বাচ্চা? এটা ওই ফিজিয়ামি, ফিজিয়ান জাতের একটা সার বাচ্চা, ফিজিয়ান জাতের সার বাচ্চা। ওটা থেকে একটু বড় মনে হয়েছে? হ্যাঁ, ওটা চেয়ে একটু বড়। বয়স কেমন হবে? এটার বয়স হয়েছে 12 মাস। 12 মাস বয়স হয়েছে? 12 মাস। সম্পূর্ণ নিখুঁত আছে তো? হ্যাঁ, নিখুঁত আছে, রোগ মুক্ত, না রোগ মুক্ত কিছু নেই আমাদের গরুতে। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম পড়বে? ওই গরুটার দাম পড়বে ভাই 75,000। 75,000 টাকা দাম চাইছেন, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, এই পাশে কিটা জার্সি? হ্যাঁ, এটা জার্সি, এই দুটোই জার্সি ভাই, পাশাপাশি দুটাই জার্সি। এই জার্সিটার বয়স কেমন? এই জার্সিটার বয়স হয়েছে 17 মাস। 17 মাস বয়স হয়ে গেছে? হ্যাঁ, 17 মাস হয়ে গেছে। হিট আসছিল? হিট আসছিল, একবার বীজ দেওয়া হয়েছে আর কি। বীজ দেওয়া হয়েছে? এই কয়েকদিন আগে বীজ দেওয়া হয়েছে। তার মানে তো এখন চেক দেওয়া যাবে না? না, চেক দেওয়া যাবে না। সিমেন্টটা কি আপনিই দিবেন না যে যার থেকে কিনছেন সে দিবে? না, আমরাই দিছি, ডাক্তার দিয়ে দেওয়া হয়েছে।
আচ্ছা কাট করা আছে হ্যাঁ কাট করা আছে আচ্ছা এটা তো এখন তো চেক দিয়ে নেওয়া যাবে না বকনা হিসেবেই নিতে হবে হ্যাঁ এটা বকনা হিসেবেই নিতে হবে তো দাম পড়বে কেমন এটা 75,000 পড়বে ভাই 75,000 টাকা দাম চাইছেন দরদাম করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা এই পাশে আরেকটা লাল গরু আছে এটাও কি জার্সি হ্যাঁ এটাও জার্সি ভাই এই গরুটার বয়স কেমন এই গরুর বয়স হইছে 17 মাস এটারও 17 মাস এটারও 17 মাস এটা সিমেন দিবেন না এটা এখনো দেন নাই এই গতকাল এটা হিট আইছে এটা হিট দেওয়া হয় না আর কি প্রথম তো ওই কারণে হিট দেওয়া হয় না গতকালকে হিট আইছে গতকাল হিট আইছে হিট দেই নাই আর কি আচ্ছা তার মানে সামনে আবার কতদিন পরে হিট আসবে আবার হয়তো 20-22 দিন পরে হিট আসবে 20-22 দিন পরে হিট আসবে তখন দিতে হবে তখন দিতে হবে দাঁত টাত কি হইছে না দাঁত হয় নাই তো দাম পড়বে এটার দাম পড়বে ভাই 95,000 95,000 টাকা এটার দাম পড়বে জি দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম করে নিতে পারেন আর এই যে পাশে একটা বড় সার আছে এটাও বিক্রি করবেন না রাখবেন বড় সার গঠন হয়েছে কি ভাই আমার এই খামারে যেসব গরু হিট আসে এই সার দিয়া হিট দেওয়া আর কি মানে এই সার দিয়ে হিট দেওয়া এই সার বিক্রি করেন না এই সার বিক্রি করি না কিন্তু কারণ মনে করছি যে সারটা বিক্রি করবো বিক্রি করে একটু ছোট সার কিনবো আর কি এটা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে ছোট গরু সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় ওই কারণে একটু ছোট গরু দাঁত কাটা হয়েছে এর দাঁত হয়েছে দুইটা দুইটা দাঁত হয়েছে হ্যাঁ হলস্টেন হলস্টার ফ্রিজিয়া মিডিয়া আচ্ছা তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন এটা ভাই 2.5 লক্ষ হলে বেচবো 2.5 লক্ষ হলে বেচবেন মানে 2.5 লক্ষ টাকা দাম চাওয়া কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন ওইদিকে তো আরো অনেক হ্যাঁ আরো গরু আছে চলেন এক এক করে সেগুলো দেখি এই পাশে আপনার একটা গাভী আছে বোধহয় হ্যাঁ একটা গাভী আছে আপনি তো বকনা বিক্রি করেন আবার একটা গাভী রাখছেন যে গাভী আছে আর বকনা বিক্রি করি ঠিক আছে কিন্তু গাভী আছে তিনটে চারটে গাভী আছে চারটে গাভী আছে হ্যাঁ চারটে গাভী আছে আচ্ছা তো এই গাভীটা কি বিক্রির জন্য কিনছিলেন হ্যাঁ এটা বিক্রির জন্য কিনছি কতদিন আগে কিনছেন এই গাভীটা কিনছি মাসখানেক আগে এক মাস আগে তো এই গাভীটা সম্পর্কে আমাদের একটু জানান এই গাভীটার সম্পর্কে জানাবো ভাই গাভীদের বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা ছাড়া আমি কিনে আনছিলাম এখন এই হাত পানাই নিয়ে দোয়াই দিছি 6 লিটার 7 লিটার দুধ হচ্ছে 6 লিটার 7 লিটার দুধ আছে হাত পানাই না হাত পানাই না দাঁত কয়টা দেখছেন দাঁত কানে উঠে গেছে কানে উঠে গেছে মানে পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেছে আগে তাহলে কয়টা বাচ্চা দিতে পারে আগে 4-5টা বাচ্চা দিছে 4-5টা বাচ্চা দিছে হ্যাঁ তো এই ধরনের গরু আসলে কয়টা পর্যন্ত বাচ্চা দিতে পারে এই ধরনের গরু ধরেন এখনো তো হিটই আসে নাই হয়তো 4-5টা বাচ্চা দিছে এখন ধরেন ওর জৈবন শেষ হয়ে গেছে আর কি এখন হয়তো 1-2 বার হিটই আসতে পারে নাও পারে নাও পারে যেটা সত্য তো সেটাই বলতে তাহলে এখন কোন হিসেবে গরুটা কিনতে হবে এখন হাত মানে দুধ আছে আর কি ওইটুকু হিসাব করে ওইটুকু হিসাব করে যদি কেউ নেয় আচ্ছা তাহলে নিতে পারে দাম পড়বে কেমন এটার দাম পড়বে 1,05,000 1,05,000 6 কেজির মতো দুধ আছে হাত পানে না এখনো হিট আসে নাই দাঁত পরিপূর্ণ হয়ে গেছে হিট আসতেও পারে নাও পারে যদি হিট না আসে পরবর্তীতে মাংসের দামে বিক্রি করতে হবে মাংসের দামে বিক্রি করতে হবে এই পাশে একটা লাল গরু আছে সেটা ওটা শাহিওয়াল ভাই শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল এইটা কি গাভী না বকনা না ওটা বকনা 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 বয়স কেমন হবে দুই দাঁত হয়েছে ভাই দুইটা দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত হয়েছে প্রেগনেট না ওটা প্রেগনেট হয় নাই ওটাও হিটই আইছিল ওটা হিট দেয়নি আর কি হিটই আইছিল হিট দেন নাই না আচ্ছা তো এটা আপনার খামারে কতদিন হলো আছে এটা আমার খামারে আইছে 17-18 দিন 17-18 দিন হলো আপনার খামারে আছে হ্যাঁ তো এটা কেমন দাম পড়বে ওটা 1,05,000 দাম পড়বে ভাই 1,05,000 টাকা দাম চাইছেন হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দরদাম করে নিতে পারবেন আচ্ছা প্রথমটাও 1,05,000 এটাও 1,05,000 এই পাশে আর একটা গাভী আছে এটা গাভী না বকনা ওটা গাভী ভাই গাভী হ্যাঁ গাভী এইটা সম্পর্কে আমাদের একটু জানান ওরে ভাই 6 মাস গাভ 6 মাস গাভ হ্যাঁ দাঁত কয়টা দাঁত 6 দাঁত হয়েছে 6 দাঁত হয়েছে আগে বাচ্চা দিছে হ্যাঁ আগে বাচ্চা দিছে দুটো বাচ্চা দিছে এটা দিয়ে তিনটে হবে আগে দুটো দিছে এটা 3 নম্বর হবে 3 নম্বর হবে আচ্ছা আবার 6 মাসের প্রেগনেট হ্যাঁ 6 মাসের প্রেগনেট দুধ ছাড়ালো না এখনো দুধ দোয়াই দিছি এখনো 7-8 লিটার দোয়াই দিছি এখনো 7-8 কেজি দুধ হয় আর কতদিন পর্যন্ত দুধটা হবে দুধ ধরেন 6 মাস গাভ তো আরো 2 মাস দোয়াতে হবে আরো 2 মাস দহন করা যাবে হ্যাঁ আরো অনেকে তো 7 মাসের কথা বলে 7 মাস পর্যন্ত দুধ দোয়ান 7 মাস অস্ট্রেলিয়া গরু তো এটা আবার দুধ বেশি এটা 8 মাস পর্যন্ত দোয়ান লাগে 8 মাস পর্যন্ত দোয়ান হলে পরে আবার ওই মাই আসার সম্ভাবনা থাকে আচ্ছা তো এখন তো 7-8 কেজি পাচ্ছেন এখন এই গরুটা গঠন হয়েছে আমার গ্রামের আশেপাশের কিনা তো জানাশোনা কিনা গরু ভালো
তো শাবক অবস্থায় কেমন দুধ হতে পারে এটা বলতে পারবেন? ওনারা 17 18 লিটার দুইছে। 17 18 লিটার? হ্যাঁ 17 18 লিটার দুইছে। তো এটা 3 নাম্বার বাচ্চা দিবে 6 মাসের প্রেগন্যান্ট? হ্যাঁ 6 মাসের। দাঁত 6টা? দাঁত 6টা। দাম পড়বে কেমন? দাম পড়বে ভাই 2,20,000। 2,20,000 দাম পড়বে? হ্যাঁ 2,20,000। দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করে নিতে পারবেন। আচ্ছা এই পাশেও তো কিছু গরু আছে? হ্যাঁ এই পাশেও গরু আছে। চলেন সেই গরুগুলা দেখি। এই যে এই পাশে শুরুতে যে একটা গরু আছে এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়া ফিজিয়ান ভাই। অস্ট্রেলিয়ান ফিজিয়ান? এই গরুটার বয়স? এই গরুটার বয়স হয়েছে 18 মাস। 18 মাস। দাঁত হয়েছে? দাঁত হয় নাই, কিন্তু গরু দাঁত হবে আর কি, কিন্তু হিটি আসবে। হিটি আসার সময় হয়ে গেছে। হিটি আসার সময় হয়ে গেছে, এখনো হিটি আসে নাই? না হিটি আসে নাই। আর দাঁত হয় কত মাসে? দাঁত হয় ওই 20-22 মাসে দাঁত হয়। 20-22 মাসে দাঁত হয়? আচ্ছা তো এটা এখনো দাঁত হয় নাই, হিটি আসার সময় হয়ে গেছে। তো দাম পড়বে কেমন এটার? এর দাম পড়বে ভাই 1,15,000। 1,15,000 দাম চাইছেন? হ্যাঁ। দরদাম করে বিক্রি করবেন? হ্যাঁ দরদাম করে নিতে পারবেন। আচ্ছা তো পালাক্রমে আরো অনেকগুলো আছে সেইগুলো দেখি চলেন। পাশে দ্বিতীয়ত আরেকটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এই গরুটা হলস্টার ফিজিয়াম ভাই। হলস্টার ফিজিয়াম? ফিজিয়াম বক না। এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স হয়েছে 17 মাস। 17 মাস বয়স হয়েছে। দাঁত হয়েছে? দাঁত হয় নাই, তবে এটাও হিটি আসার টাইম হয়ে গেছে। হিটি আসার সময় হয়ে গেছে। একবার আইছিল হিটি, হিটি হিটি আইছিল দেন নাই? না এখন নিয়ে গেলে আবার হিটি আসবে। হ্যাঁ এই পরবর্তীতে হিটি দেবো আর কি। আচ্ছা তো এই গরুটার দাম পড়বে কেমন? ওই গরুটার দাম পড়বে ভাই 1,10,000। 1,10,000 দাম পড়বে, দরদাম করে নেওয়া যাবে? ধরো সীমিত কিছু কম বেশি করে দেওয়া যাবে। খুব একটা বেশি না? না। আচ্ছা ওই পাশে একটা কালো গরু আছে, এটা ওটা হলো অস্ট্রেলিয়া ভাই। অস্ট্রেলিয়ান জাতের একটা গরু? অস্ট্রেলিয়া জাতের গরু। এই গরুটার বয়স কেমন? ওই গরুর বয়স হয়েছে 15 মাস। 15 মাস? হ্যাঁ। আচ্ছা তার মানে হিটি আসছিল কি? না ওটা হিটি আসে নাই। হিটিও আসে নাই আর দাঁত হওয়ার তো প্রশ্নই আসে না? না ওটা দাঁতেও না হিটিও আসে না। এটা লাফালাফি করতেছে, হিটি আসে নাই? হিট আসে গেছে, আবার হিট চলে আসে। হিট চলে আসে, এখানে একটু উত্তেজিত আছে। তো ওই পাশে 15 মাস, ওটা হিটি আসে নাই? না ওটা হিটি আসে না। আচ্ছা তো এই গরুটা কেমন দাম চাইছেন? ওই গরুটার দাম চাইছে ভাই 85,000। 85,000 টাকা দাম চাইছেন, দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে। আর এই শাড়ির সবশেষে একটা আছে, এটা কি শাহিওয়াল? ওটা ওই জার্সি চলে না, কিন্তু শাহিওয়ালের করজ আছে আর কি। জার্সি শাহিওয়াল ক্রস? করজ আছে। এই গরুটার বয়স কেমন? ওই গরুটার বয়স হয়েছে 16 মাস। 16 মাস বয়স হয়েছে? হ্যাঁ। হিটি আসে নাই? হিটি আসে নাই। তো এটা কেমন দাম পড়বে বলেন? ওটা 80,000 পড়বে। 80,000 টাকা দাম চাইছেন, দরদাম করে বিক্রি করবেন? হ্যাঁ দরদাম করে নিতে। প্রত্যেকটা গরুই কোনো ক্রেতার যদি পছন্দ হয় সরজবনে আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে। তো এইদিকে চলেন আরো কিছু গরু আছে একটু সেইগুলা দেখি। পাশে লালচে একটা গরু আছে আপনার, এই গরুটা? ওটা জার্সি গরু ভাই। জার্সি গরু? হ্যাঁ জার্সি। এই গরুটার বয়স কেমন? ওই গরুটার বয়স 2 দাঁত হয়েছে কেবল। 2 দাঁত হয়েছে? হ্যাঁ। প্রেগন্যান্ট? না প্রেগন্যান্ট হয় নাই। টেকসই করে না ভাই। কেমন কেমন ধরেন ওই বয়স হয় না, বয়স না হওয়ার পরে হিট দেয়। হিট দেওয়ার পরে ওইসব বাচ্চা আবার ফের যে সময় বিয়ে, বিয়ের পরে ওর নানান রকমের সমস্যা আছে। আচ্ছা ওই কারণে আমরা হয়তো দাঁত লিভারে ওই সময় দেই, ওর বয়স না হওয়া পর্যন্ত আমরা বীজ দেই না। বীজ দেন না? আচ্ছা তো আপনি বলতেছেন এটা 2 দাঁত, হিটি আসার সময় হয়ে গেছে, এখনো দেন নাই? না এখনো দেই নাই। আচ্ছা তো এই গরুটা কেমন দাম চাইছেন? এই গরুর দাম চাইছে ভাই 85,000। 85,000 টাকা দাম চাইছেন, দরদাম করে বিক্রি করবেন? দরদাম করে নিতে পারবেন। আর এখানে আরো অনেকগুলো গরু আছে, এই গরুগুলা? এই গরুগুলো দেখেন, এই গরুগুলো যে একটা দার্সি আছে, আর একটা লাল দার্সি আছে, এখানে আরো অনেকগুলো গরুই আছে। কোনো ক্রেতার যদি পছন্দ হয় সরজমিনে আসে দেখে যাচাই বাছাই করে এগুলো নিয়ে যেতে পারবে। এইসব গরু আপনাকে দেওয়া যাবে না ভাই, আমরা নেটে বিক্রি করছি নতুন খামারি, যেগুলো ভালো ওইগুলোই আপনাদের কাছে বিক্রি করব। আর যেগুলো একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ ওইগুলো আমরা হাটে বিক্রি করব আর কি। আচ্ছা তার মানে আপনি এখান থেকে নিলে ক্রেতারা কি কি সুযোগ সুবিধা পাবে এবার একটু এই বিষয়ে বলেন। সুযোগ সুবিধা ধরেন যে যে জায়গাতেই আসুক, আসার রাস্তা আইসে বেড়া বাস স্ট্যান্ডে নামলে বাস স্ট্যান্ডেতে আমরা নিয়ে আসবো, সমস্যা নাই। গ্রামের নাম দেওয়া আছে, শুম্ভুপুর গ্রামের নাম, থানার পাশেই, বাগাবাড়ি ডাক বাংলার পাশে শুম্ভুপুর বললেই হবে। হ্যাঁ শুম্ভুপুর গ্রামে বেড়ার ওই যে একটা স্টেডিয়াম আছে, হ্যাঁ স্টেডিয়ামের পাশে ওটা বললেই হবে। হ্যাঁ
যে কোনো ভ্যান বা রিকশা লাগে বললেই তারা নামাই দিয়ে যাবে। হ্যাঁ, তারা নামাই দিয়ে যাবে। আচ্ছা, বলতে হবে আবি ডেয়ারি ফার্ম গুলজার ভাইয়ের বাড়িতে যাব। তো এখানে সরজমিনে তারা এসে দু একদিন থেকে দেখে নিতে পারবে? হ্যাঁ, ওনারা হয়তো বাইরে থেকে আসলো, এসে আর দু একদিন থাকিয়া গরুগুলো দেখলো, নিজে চোখে দেখে নিল, থাকা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার। কোনো রকম হয়রানির শিকার হবে না? এখানে কোনো রকম হয়রানির শিকার নেই। আচ্ছা, অন্য অন্য জায়গা মানুষ বলে যে জায়গায় জায়গায় সবে প্রতারণা হয়েছে, কারণ প্রতারণা কে কিবা করতেছে জানি না, কিন্তু আমরা আমার এই দিকে বেড়া দিয়ে বাগাবাড়ি দিয়া সাজাদপুর দিয়ে যেগুলো খামার আছে এইগুলো খামারে কিন্তু প্রতারণা নাই ভাই। যেহেতু আমরা নিজেরা খামারে খামারের আশপাশ থেকে কিনে আনি, বড় বড় খামার আছে, ওনারা গাভী বিক্রি করে না, খালি বখনা বাচ্চাগুলো বিক্রি করে, ওগেঠে ওই বখনা বাচ্চাগুলো কিনে আনে, আমরা বাড়িতে আনে বিক্রি করতেছি। আচ্ছা, কিন্তু আমাদের এইখানে কিন্তু সলচাচুরি পাবেন না ভাই। কোনো ক্রেতাদের পছন্দ হলে তারা নিজ দায়িত্বে নিজে এসে বুঝে নিতে পারবে? হ্যাঁ, নিজে এসে বুঝে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আবার কিছু কিছু লোক যদি বলে যে না আমার বাসায় পোঁছা দেওয়া লাগবে, বাসায় পোঁছা দেওয়ার দায়িত্ব আমার আছে, পৌঁছে দেন। হ্যাঁ, আমার গাড়ি আছে, ছোট গাড়ি আছে, বড় গাড়ি আছে। আবার কেউ যদি বলে যে না নৌকো চলাচল হলে পরে নৌকো দিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে, নৌকা দিয়েও নেওয়ার? হ্যাঁ, নৌকো দিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। তো ঠিক আছে গুলজার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার যে গরুগুলো ছিল সেগুলো দেখানোর জন্য, আর এইগুলোর একটু বর্ণনা জানানোর জন্য। তো ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।